আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের ক্লাসে এসেছি। বাসায় হয়তো পড়াশোনা করছো। বিগত ক্লাসে আমরা যে অধ্যায়টা পড়েছিলাম বিজ্ঞানের ষষ্ঠ চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের কিছু অংশবাদ ছিল, আজকে সেটা আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, আর বাসায় যখন আমার পড়াটা দেখবে তখন বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে। হ্যাঁ, আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। সেই অধ্যায়ের আজকে কিছু বিশেষ পাঠ আমরা করব। সেগুলো হচ্ছে কাণ্ডের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ, কাণ্ডের শ্রেণীকরণ এবং পাতার বিভিন্ন অংশ। চেষ্টা করব সবগুলো অংশই তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা যখন কোনো বড় গাছে উঠি, আম গাছ, জাম গাছ কিংবা বরই গাছ, তখন কিন্তু আমরা গাছের যে মূল অংশ যেটা দাঁড়িয়ে থাকে সেটাকে ধরেই কিন্তু আমরা উপরে উঠি। খাড়াভাবে যেটা দাঁড়িয়ে থাকে সেটাকে ধরে কিন্তু আমরা উপরে উঠি। তারপর উঠার পরে আম পাড়ার জন্য আমরা কিংবা জাম পাড়ার জন্য আমরা আরও ডালে যাই, ডালে যেয়ে সেগুলা পারি। তাহলে সেটা হচ্ছে কি, শাখা। আর মূল যে গাছটা দাঁড়িয়ে আমরা আছে, যেটা দাঁড়িয়ে আমরা উপরের দিকে উঠলাম ধরে, সেটা হচ্ছে কাণ্ড। তাহলে শাখা কিন্তু কাণ্ডেরই একটি অংশ। তাহলে উদ্ভিদের যে অংশ শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাকেই আমরা বলবো কাণ্ড। সেই আজকে আমরা সেই কাণ্ডেরই বিভিন্ন অংশ দেখব, তোমাদেরকে দেখাবো। একটা গাছ, পুরা গাছ তো আনা যাবে না, গাছের শাখার একটা অংশ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা দেখবে। আর ওই কাণ্ডের মধ্যে কী থাকে, পর্ব, পর্বমধ্য আর মুকুল থাকে। দেখো, এই যে একটা গাছের শাখা নিয়ে এসেছি আমরা, কিন্তু এই গাছটা মূল গাছ না, গাছ থেকে যে শাখাটা বের হয় সেটা নিয়ে আসছি, তো সেটাকে আমরা কি বলবো, কাণ্ডের থেকে যে শাখা। এখানে তোমরা দেখো তিনটা অংশ আছে, পর্ব, পর্বমধ্য এবং মুকুল। দেখো এই যে শাখাটা, এটাও একটা কাণ্ড, কারণ আগেই বলেছি যে শাখাও কাণ্ডেরই একটা অংশ। তাহলে এই যে একটা কাণ্ড, সেখান থেকে যে কাণ্ডের যে অংশ থেকে পাতা বের হয়েছে, দেখো এই যে পাতা বের হয়েছে, পাতা বের হয়েছে, পাতা বের হয়েছে, যে অংশ থেকে পাতা বের হয়েছে তাকে আমরা বলবো পর্ব। এবং দেখো এরকম একটা পাতা একটা পর্ব থেকে বের হয়েছে, আরেকটা পর্ব থেকে আরেকটা পাতা বের হয়েছে, যে দুটা পর্বের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটাকে আমরা বলবো পর্ব মধ্য। তাহলে এই পর্ব মধ্য কী করে, গাছকে খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এবং তোমার কী করে, এটা গাছের বৃদ্ধিতেও সহায়তা করে। এই পর্ব মধ্য থেকে কিন্তু কোনো পাতা উৎপন্ন হয় না, শাখা ফুল উৎপন্ন হয় না, ফল উৎপন্ন হয় না। এটা হচ্ছে পর্ব মধ্যের কাজ। এবার তুমি খেয়াল করে দেখো, এই পাতাটা কাণ্ডের সাথে একটা কোণ উৎপন্ন করেছে, এখানে একটা কিন্তু কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা বলবো পত্রকক্ষ। এই পত্রকক্ষ থেকে কিন্তু মুকুল বের হয়, ছোটো ছোটো মুকুল, ছোটো ছোটো মুকুল বের হয় পত্রকক্ষ থেকে, এইগুলাকে আমরা বলবো কাক্ষিক মুকুল। আবার কিন্তু শীর্ষ থেকেও মুকুল বের হয়, সেগুলা বলবো শীর্ষ মুকুল। যে কাণ্ডের শীর্ষ থেকে বের হয় শীর্ষ মুকুল, আর কক্ষ থেকে যেটা বের হয় কাক্ষিক মুকুল। তাহলে পত্রকক্ষ কাকে বলে, ছোটো ছোটো প্রশ্ন, তখন তুমি বলবা যে পাতা কাণ্ডের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলবো আমরা কি, কক্ষম, পত্রকক্ষ। তাহলে খুব অল্প পড়া কিন্তু এটা, এবং অল্প খুব সহজ একটা জিনিস, যে কাণ্ডের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ, অর্থাৎ একটি শাখা কাণ্ড নিয়েছি আমরা, সেখান থেকে তুমি বিভিন্ন অংশগুলো দেখতে পারলা এবং সহজেই সংজ্ঞাগুলো দিতে পারবা কি, তিনটা অংশ, পর্ব, পর্বমধ্য আর হচ্ছে মুকুল। তাহলে এটা তোমাদের জানা হয়ে গেল। ধরো তোমাদের যদি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে, এরকম একটা ছবি প্রশ্নতে থাকলো, সেখানে তোমাকে বলে দিবে যে এই কাণ্ডের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো এবং বর্ণনা করো, তাহলে এটাই প্রশ্ন যে কাণ্ডের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো এবং বর্ণনা করো। তাহলে আমাদের প্রথম যে বিশেষ পাঠ ছিল কাণ্ডের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ, সেটা কিন্তু আমরা দেখতেও পারলাম এবং সেটা কি, বর্ণনাগুলোও শিখতে পারলাম। আশা করি তোমরা এটা একটু বইয়ের সাথে মিলিয়ে নিবে। এবার আমরা চলে যাব আরেকটু বড় পাঠ, সেটা হচ্ছে এই যে কাণ্ড, কাণ্ডের শ্রেণীকরণ। এবার দেখো তোমরা খেয়াল করে আশেপাশে যদি একটু চিন্তা করে দেখো কিংবা একটু লক্ষ্য করে দেখো, বিভিন্ন ধরনের গাছ আছে,
যেমন আম গাছ, জাম গাছ, লাউ গাছ, সিম গাছ কিংবা নারিকেল গাছ, সুপারি গাছ, এগুলো একটু খেয়াল করে তোমরা একটু চিন্তা করে দেখো, আমার কথার সাথে মিলিয়ে দেখো যে এই গাছগুলোর মধ্যে কোনো কোনোটা বেশ শক্ত, আমি যে গাছগুলো বললাম, আবার কোনো কোনোটা কি দেখা যায় দুর্বল, কোনো কোনোটা শাখা প্রশাখা নেই। তাহলে এই যে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের গাছের কাণ্ড, এইসবের উপর ভিত্তি করে আমরা প্রথমত কী করব, দুই ভাগে কাণ্ডকে ভাগ করব। একটা হচ্ছে তোমার সবল কাণ্ড আর একটা দুর্বল কাণ্ড। এখন সবল কাণ্ড কোনগুলো? সবল কাণ্ড তোমরা এমনিতেই বুঝতে পারতেছো যে এই কাণ্ডগুলো তোমার কী করে খাড়াভাবে গাছকে আঁকড়ে ধরে রাখতে পারে, অর্থাৎ গাছের ডালপালাগুলা, ফল ফুলগুলাকে গাছ খাড়াভাবে আঁকড়ে ধরে রাখে। যেমন আম গাছ, জাম গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, এগুলো কিন্তু কি সবল কাণ্ড। এই কাণ্ডগুলোর মধ্যে আবার দেখবে যে কোনো কোনোটার মধ্যে কি আছে, তোমার শাখা প্রশাখা আছে, আবার কোনো কোনোটার শাখা প্রশাখা নেই। আমি যে বললাম আম গাছ, তাল গাছ, সুপারি গাছ, তাহলে এই যে শাখা প্রশাখা আছে এবং শাখা প্রশাখা নেই তার উপর ভিত্তি করেও কিন্তু আমরা আবার কাণ্ডকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে শাখান্বিত কাণ্ড আর একটা হচ্ছে কি অশাখা কাণ্ড। তাহলে অশাখা কাণ্ডটা আমরা আগে একটু দেখি, শুনো কোনগুলো অশাখা কাণ্ড, তোমরাও চিনো এই কাণ্ডগুলো কেমন। এই কাণ্ডগুলো তোমার কি হচ্ছে একদম কোনো শাখা প্রশাখা নেই, সোজা গাছটা কি উপরের দিকে উঠে গাছের মাথায় পাতাগুলো একটা মুকুটের মতো হয়ে যায়। যেমন নারিকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ, দেখো এগুলো কোনো শাখা প্রশাখা নাই কিন্তু গাছগুলো কিন্তু শক্ত, এগুলোকে আমরা সবল কাণ্ড বলবো অবশ্যই, কিন্তু কি শাখান্বিত নয়, অশাখা। এগুলো হচ্ছে অশাখা কাণ্ডের উদাহরণ। এবার পরেরটা কি বললাম, শাখান্বিত। শাখান্বিত গাছ অনেক আছে, তো সেই শাখান্বিত গাছগুলো আবার বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে সেগুলোকে আমরা কয়েকটা ভাগ করব, যে আমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো বলবো। শাখান্বিত কাণ্ড অবশ্যই শাখা প্রশাখা হবে এবং সেগুলা আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোমার মট আকৃতির, আরেকটা গম্বুজ আকৃতির, আর একটা হচ্ছে তৃণকাণ্ড। এখন মট আকৃতির কোনটা আমি উদাহরণ দিলেই তোমরা চিনতে পারবে, তার আগে বলতেছি শুনো, মট আকৃতির যে গাছটা সেই গাছের কাণ্ড থেকে শাখাগুলো দেখবা নিচের থেকে একটু একটু বের হয়, আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে হয়, ছোটোর দিকে হয়, এরকম একটা মটের মতো আকার ধারণ করে, এরকম মটের মতো আকার ধারণ করে। তোমরা একটু খেয়াল করে দেখবা আমাদের এমডি স্যারের বাসার সামনে দেখবা এক সারি গাছ আছে অনেক সুন্দর, সবাই দেখেছে হয়তো কিন্তু নাম জানো না, ওই গাছগুলো কিন্তু মটের মতো দেখবা, নিচের দিকে শাখাগুলো একটু বড়, আস্তে আস্তে উপর দিকে কি ছোটো হয়ে ছোটো হয়ে ছোটো হয়ে এরকম একটা মটের মতো আকার ধারণ করেছে। সেই গাছগুলোকে কিন্তু আমরা বলবো মট আকৃতির কাণ্ড, এবং ওগুলো হচ্ছে কিন্তু দেবদারু গাছ। এবং ঝাউ গাছ আছে, সেগুলো কিন্তু তোমরা দেখেছো, ঝাউ গাছ দেখেছো, ক্রিসমাস ট্রি দেখেছো, এগুলো কিন্তু মটের মতো। তারপরে তোমার আরও আছে বিলেতি ঝাউ ইত্যাদি গাছ। এখন আমরা যেটা আসবো দুই নম্বর শাখান্বিত কাণ্ড, সেটা হচ্ছে গম্বুজ আকৃতির। এই কাণ্ডগুলো কেমন? এগুলো হচ্ছে যেমন তোমার গাছটা খুব বড় হবে তাও না, কাণ্ডটা একটু খাটো হবে কিন্তু মোটা হবে, মোটা হয়ে পাতাগুলা শাখা পাশাগুলো একটা কি গম্বুজের মতো আকার ধারণ করবে, সেগুলাকে আমরা বলবো গম্বুজ আকৃতি কাণ্ড। উদাহরণ কি, আম গাছ আছে, তারপরে তোমার কাঁঠাল গাছ আছে, এগুলাকে হচ্ছে তোমার কি গম্বুজ আকৃতির কাণ্ডের উদাহরণ। এবার তিন নম্বর শাখান্বিত কাণ্ড, সেটা হচ্ছে তৃণকাণ্ড। এই তৃণকাণ্ডটা সেটা সহজেই এই গাছের কাণ্ডের পর্ব এবং পর্ব মধ্যগুলো তোমরা চিনতে পারবে, দেখতে পারবে। কিন্তু আগেই কিন্তু একটু আগে আমরা পর্ব তোমাদেরকে চিনিয়েছি, পর্বমধ্য চিনিয়েছি, কাজেই এখন তৃণকাণ্ড যেগুলো সেগুলার পর্ব পর্বমধ্য তোমরা সহজেই চিনতে পারবে। যেমন এখানে পর্ব থেকেই কি অস্থানিক মূল বের হয়, অস্থানিক মূল কোনটা, যে মূলগুলো তোমার ভ্রূণ থেকে হয় না অর্থাৎ পর্ব থেকে বের হয়, অস্থানিক। অস্থানিক মানেই তো অস্থায়ী জিনিস, তাই না? যখন তুমি খেয়াল করে দেখো বাস, অনেকেই বাস দেখেছো, অনেকে বাস দেখো নাই, কিন্তু আখ কিন্তু সবাই দেখেছো। দেখো আখের যে পর্ব, পর্বের মধ্যে কিন্তু কতগুলো মূল বের হয়, তাই না? সেই মূলগুলোকে আমরা বলি অস্থানিক মূল। এরকম বাসেও পর্বের মধ্যে মূল বের হয়। যখন আমরা আখ কিনতে যাই তখন কিন্তু যে বিক্রি করে বিক্রেতা কিন্তু ওইগুলো পরিষ্কার করে দেয়, তাই না? দাঁতে পরিষ্কার করে দেয় যেগুলো, সেগুলাই কিন্তু তোমার কি অস্থানিক মূল। তাহলে এই অস্থানিক মূলগুলার যে যেখানে থাকে যে গাছগুলাতে বাস আখ
এদের ভিতরের পর্বগুলা কিন্তু ফাঁপাও থাকে, কখনো ভরাটও থাকে। যেমন বাস বাসের বাসের ভিতরে কিন্তু ফাঁপা থাকে, কিন্তু আঁক আঁকের ভিতরে কিন্তু ফাঁপা থাকে না। এই হলো তোমার কি তৃণকাণ্ড। তাহলে আমরা এতক্ষণ তোমার সবল কাণ্ড নিয়ে কথা বললাম। সবল কাণ্ডের শাখা প্রশাখা কতগুলা কত ভাগে ভাগ করা যায় সেগুলা বললাম। কিন্তু আমরা কিন্তু আরেকটা ভাগ আছে কাণ্ড, যে দুই প্রকার বলেছি, একটা সবল কাণ্ড আর একটা দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ডটা কিন্তু রয়ে গেল। দুর্বল কাণ্ড কোনগুলা? দুর্বল কাণ্ডগুলা কিন্তু কথাতেই বোঝা যায় দুর্বল। এগুলা কিন্তু খারাপভাবে দাঁড়াতে পারে না, তারপরে কি কোনো অবলম্বন ছাড়া থাকতে পারে না, অর্থাৎ মাচার উপর রাখতে হয়, কোনো একটা অবলম্বন দিয়ে রাখতে হয়। তাহলে এই দুর্বল কাণ্ডকে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে ক্রিপার বা লতানো, ইংরেজিতে ক্রিপার বলে বাংলায় লতানো। আরেকটা হচ্ছে তোমার শয়ানো বা ট্রেইলার, আরেকটা হচ্ছে আরোহিণী বা ক্লাইম্বার। তাহলে প্রথম যেটা বললাম লতানো, লতানো কোনটা? এই কাণ্ডটা মাটি দিয়ে তোমার সমান্তরালভাবে থাকবে, কিন্তু সেখানে তোমার কি ওই পর্ব থেকে গুচ্ছমূল বের হবে। কোনগুলো সেগুলো? যেমন দুর্বা ঘাস, তোমরা ঘাস দেখেছো, ঘাস কিন্তু মাটিতেই থাকে সমান্তরালভাবে, কিন্তু ওইখান থেকে আবার পর্ব থেকে গুচ্ছমূল গোড়া বের হয়ে সেগুলো কি মাটির সাথে আকৃত হয়ে থাকে। আর দুই নম্বরটা হচ্ছে শয়ানো বা ট্রেইলার। শয়ানো কোনটা? এটাও মাটির উপরেই ছড়িয়ে থাকে, কিন্তু এখানে পর্ব থেকে কি মূল বের হয় না। যেমন পুঁই শাক, মটরশুঁটি তোমরা দেখেছো, পুঁই শাক কিন্তু ছড়ায় যাচ্ছে, কিন্তু পর্ব থেকে কোনো মূল বের হয় না। তিন নম্বরটা আরোহিণী বা ক্লাইম্বার। আরোহিণী কথা মানেই সেটা কি একা থাকতে পারে না, একটা কিছুর সাথে পেঁচায় পেঁচায় উপরের দিকে ওঠে। যেমন তুমি ধরো পান গাছ, তারপরে সিম গাছ, এগুলো কী করে? একটা কাঠির সাথে পেঁচায় পেঁচায় উপরের দিকে ওঠে। তাহলে আমাদের দুর্বল কাণ্ড শেষ হয়ে গেল, কাণ্ডের শ্রেণীবিন্যাস মোটামুটি শেষ। তাই কাণ্ডের শ্রেণী তোমাকে আমি যেগুলো বললাম সেগুলো সবই কিন্তু পরে ফেলতে হবে, এখানে বাদ দেওয়ার কিছু নাই, একদম মুখস্থ। তারপরে যেটা আসবে এখন কাণ্ডের কাজ, কাণ্ডের কাজ নিজেই বোঝা যায়। আমি পাঁচটা কাজ বলছি, শোনো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, বইও আছে। কাণ্ড কিন্তু পাতা ফুল ফল এগুলো ধারণ করে, এক। দুই নাম্বার কি করে কাণ্ড? শাখা প্রশাখা ও পাতাকে সবসময় আলোর দিকে নিয়ে যায়, যেদিকে আলো আছে আলোর দিকে নিয়ে যায়, গাছকে বৃদ্ধি করে আলোর দিকে নিয়ে যায়। তিন নাম্বার কাণ্ড কি করে? মাটি থেকে পানি এবং খনিজ দ্রবণ শোষণ করে, সেটা করে কি তোমার শাখা প্রশাখা পাতা ফুল ফলের মধ্যে ছড়িয়ে দেয়। আবার পাতায় যে খাবারটা তৈরি হয়, চার নাম্বার পাতায় যে খাবারটা তৈরি হয় সেটা আবার কি করে? কাণ্ড সমস্ত উদ্ভিদে ছড়িয়ে দেয়। আর কচি কাণ্ড যেগুলো সেগুলো সবুজ অবস্থায় ওরা কী করে? শালন শোষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। এই হলো কাণ্ডের শ্রেণীবিন্যাস। তা আমাদের সময় কম, তবু আমি দ্রুত আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, সেটা হলো পাতা। একটি পাতার বিভিন্ন অংশ, হ্যাঁ, একটা পাতা পাতা কাকে বলবো আমরা? পাতা তো এটাকেই পাতাকে বলবো যে শাখা প্রশাখার পর্ব থেকে যখন, এটা তো একটা শাখা, এখানে পর্ব থেকে যখন কি পাশের দিকে চ্যাপটা একটা অঙ্গ বের হয় সেটাকে কিন্তু আমরা পাতা বলবো। সেই একটা পাতার কি অনেকগুলো অংশ আছে, মূল তিনটা অংশ, সেটা হচ্ছে তোমার পত্রমূল, বৃন্ত এবং হচ্ছে পত্রফলক। আমজাম বিভিন্ন ধরনের পাতা থাকতে, আমি একটা বড় পাতা নিয়ে এসেছি, সেখানে দেখো পত্রমূল কোনটা, যেটা তোমার কাণ্ডের সাথে ছিল। গাছটা তো অন্য পাতার থেকে নিয়ে আসছে, পাতা নিয়ে আসছি গাছ থেকে, এটা এই যেখানে ছিল এটা হলো পত্রমূল। আর পত্রমূল থেকে যে অংশটা তোমার কি মোটা অংশটা, পত্রমূল থেকে দণ্ডাকার অংশটা, এটা হলো বৃন্ত। এই বৃন্ত কিন্তু অনেক বড় বড় থাকে, যেমন পদ্ম গাছ, শাপলা গাছের বৃন্ত অনেক লম্বা বৃন্ত, এগুলাকে বলবো আমরা বৃন্ত। আর কখনো দেখবা যে এই পত্রমূল থেকেও একটা ছোটো পাতা বের হয়, সেটাকে আমরা বলবো উপপত্র। আর পুরা পাতা এই অংশটা, এটাকে বলবো আমরা কি পত্র ফলক। উপরে যেটা এটা কি পত্র শীর্ষ। আর এই পত্র শীর্ষ থেকে এই বৃন্তর শীর্ষ পর্যন্ত যে লম্বা দণ্ডটা সেটাকে বলবো আমরা শিরা। শিরা থেকে আবার দেখো কতগুলো বের হয়েছে, এগুলা কি সরি এটা হচ্ছে মধ্যশিরা, আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে মধ্যশিরা। আর মধ্যশিরা থেকে যেগুলো বের হয়েছে এগুলো কি শিরা। আর শিরা থেকে আরও ছোটো ছোটো বের হয়েছে, এগুলো হচ্ছে উপশিরা। আর এই যে কিনারা যে অংশগুলা, এগুলাকে কী বলবো? পত্র কিনারা। এই হলো আমাদের একটা পাতার মূল তিনটা অংশ, কিন্তু তারপরে আরও এই পত্র ফলকের মধ্যে কিন্তু বাকি অংশগুলা, ফলকের ভেতরে কিন্তু তোমার মধ্যশিরা, শিরা, উপশিরা, পত্র কিনারা, এগুলো কিন্তু সব ফলকের মধ্যেই। ঠিক আছে, এবার তাহলে আমরা পাতার একটি পাতাও তোমাকে ছবি দিয়ে দিবে প্রশ্নের মধ্যে, সেটা তোমাদেরকে একে বিভিন্ন অংশ চিহ্নিত করে বর্ণনা করতে হবে। অর্থাৎ একটি পাতা বিভিন্ন অংশ চিহ্নিত করে বর্ণনা করা, সেটাও তোমাদের মুখস্থ করতে হবে। আর তাহলে পাতার সাধারণ কাজ কী? পাতা কিন্তু কী করে? মূলত পাতা সবুজ হয়, চ্যাপটা হয় মূলত। আর এই পাতা কী শালন শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত করে। আবার পাতা কী করে? গ্যাসের আদান প্রদানের একটা গুরুত্বপূর্ণ কাজ করে। অর্থাৎ কী করে? সে যখন শ্বাসকার্য পরিচালনা করে তখন অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। আবার যখন খাদ্য প্রস্তুত করে তখন কি অক্সিজেন উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড
ছেড়ে দেয়। আরেকটা গাছ হলো পাতা প্রয়োজনের তুলনায় অধিক পানি, যখন আমাদের গাছে অধিক পানি হয় তখন সেই পানি কী করবে গাছ, এই পাতার মাধ্যমে বাষ্পাকারে পানিগুলো বের করে দেয়। এই হলো পাতার কি কাজ। তাহলে আজকে আমাদের অনেকটুকুই পড়া হয়ে গেছে, কিন্তু তোমাদের শিখার অনেক কিছুই আছে। সেই জিনিসগুলো কি আমি আবার বলছি, প্রশ্নগুলো দেখে নাও তোমরা, কাণ্ড কাকে বলে, কাণ্ডের বিভিন্ন অংশ বর্ণনা করা এটা শিখতে হবে, এটি বাড়ির কাজ। কাণ্ডের শ্রেণীকরণ তো অনেকগুলো শ্রেণীকরণ, সবগুলো উদাহরণসহ শিখবে, কারণ অবজেক্টিভে তোমাকে বলবে নাম দিয়ে যে এই গাছটা কোন কাণ্ডের উদাহরণ, এটা কোন কাণ্ডের উদাহরণ। পাতার বিভিন্ন অংশ যে দেখাই দিলাম, বিভিন্ন অংশগুলো বর্ণনা শিখবে। অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু মূলত সবগুলাই কি পার্টি আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হলে তোমাদের বাকি অংশটুকু দেখাই দিব। আর দেখো খুব অল্প সময় ক্লাস হয়, অনেকদিন পর পর ক্লাস হয়, তোমরা কিন্তু 13 অধ্যায় আর 14 অধ্যায় নিজেরাই পড়বা, এটা আমাদের পড়াই দিতে হবে না, তোমরা নিজেরাই পড়তে পারবা, এটাতে বোঝানোরও কিছু নাই। আর যেগুলো বোঝানোর ইম্পর্টেন্ট জিনিস আমি সেগুলো বেছে বেছে তোমাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। তোমরা ভালো থাকবে, অবশ্যই বাসায় পড়াশোনা করবে, সময় টিভি দেখে শুধু নষ্ট করবে না, পড়াশোনাও করবে, টিভিও দেখবে, আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, আর বাইরে তো অবশ্যই ঘোরাফেরা করবে না প্রয়োজনে ছাড়া, দরকার নাই, তোমাদের যাওয়ার অন্তত দরকার নাই, ঠিক আছে? তো ভালোভাবে পড়াশোনা করলে তোমাদের অনেক সময় আছে, এখন তোমরা শেষ করতে পারবে, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। খুদা হাফেজ, ভালো থেকো, আসসালাম।